বিশাল বিশাল ভাস্কর্য, রেল স্টেশন, এমনকি আছে গোটা শহরও, সবই বরফের। হারবিন আইস ফেস্টিভ্যালে আছে এমন ভাস্কর্য, স্থাপত্য। বিশ্বের সবচেয়ে বড় এই তুষার উৎসব চলছে চীনের হেইলং জিয়াং প্রদেশে, যা দেখতে ভিড় করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো পর্যটক। প্রদর্শনীর পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে 20 রকম খেলা, রাতে থাকছে এলইডি বাতির খেলা। দূর থেকে দেখলে মনেই হবে না পুরো শহরটাই তৈরি হয়েছে বরফ কেটে। প্রতি বছর জানুয়ারিতে কনকনে শীতে চীনের হেইলং জিয়াং প্রদেশে আয়োজন করা হয় এই তুষার উৎসবের। 1985 সাল থেকে শুরু হওয়া এই উৎসব এবার পা রেখেছে 36তম বর্ষে। এবারের উদ্বোধনীতে ছিল চোখ ধাঁধানো আতশবাজি প্রদর্শনী। আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল নামের এই আয়োজন বিশ্বের সবচেয়ে বড় তুষার উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ বরফের তৈরি বিশাল সব স্থাপত্য। রয়েছে তুষার দিয়ে গড়া পৌরাণিক সব চরিত্র, বিভিন্ন প্রাণীর অবয়ব ও প্রাসাদ। এবার বাড়তি পাওনা বরফের তৈরি স্টেশন ও ট্রেন। থাকছে সান আইল্যান্ড নামে বরফের শহর। আমি আসলেই ভাবিনি এখানে এসে এতটা উপভোগ করব। একদম অন্যরকম একটি আয়োজন। ভাস্কর্যগুলো অসম্ভব সুন্দর। এই হাড় কাঁপানো শীতেও যে উপভোগ করা যায় তা এই স্নো ফেস্টিভ্যালে এসে বুঝলাম। ভাস্কর্যগুলো তৈরিতে ব্যবহার হয়েছে 170,000 ঘনমিটার বরফ। বরফ এসেছে সংঘুয়া নদী থেকে। 10,000 শিল্পী টানা 360 ঘন্টা কাজ করে তৈরি করেছেন এসব। এবছর ডিজাইনে চীনের ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পাশ্চাত্য স্থাপত্যের সঙ্গে চীনা সংস্কৃতির নকশা ও প্রতীক একত্রিত করা হয়েছে। এছাড়া আইস লাইট, আইস ক্যাসলে বিনোদনের সুযোগও রয়েছে। এই উৎসবকে ঘিরে হারবিনে ঢল নেমেছে পর্যটকের। এখানে আসা দর্শকদের জন্য আইস হকি, আইস ফুটবল, স্কেটিং সহ মোট 20 ধরনের খেলার ব্যবস্থা রয়েছে। উৎসবের অন্যতম আকর্ষণ গণবিয়ে, যে আয়োজনে অংশ নেন 40 যুগল। উৎসব ঘুরে দেখতে পর্যটকদের গুনতে হবে $48। উৎসব চলবে পুরো মাস জুড়ে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের গংলিউ কাউন্টির জমাট বাঁধা বাটারফ্লাই লেকে বরফের স্তর ফেটে তৈরি হয়েছে মনোমুগ্ধকর এক দৃশ্য। এ যেন শিল্পীর তুলিতে আঁকা রূপকথার গল্পের পটভূমি। তিয়েনশান পর্বতমালার পশ্চিমে হঠাৎ তাপমাত্রা কমে গাছের শেকড়ের মতো ফাটল ধরায় তৈরি হয়েছে এই অপরূপ দৃশ্য।